আরে তাড়াতাড়ি করো, নাটক করো না। কি জঘন্য মুভিটা! ভালো সিনেমা, চলো তো। তুমি তুমি আমাকে দেখানোর জন্য অন্য কোন মুভি পেলে না? এই ফিল্মে খারাপ কি আছে তুমি বলো আমায়? আমার এসব ভয়ঙ্কর হরর মুভি একদম পছন্দ নয়। তোমার পছন্দ নয় না ভয় পাও? আমার ওই সমস্ত ভয়টা লাগে না, বুঝেছো? আর তাছাড়া না এই সমস্ত আত্মা বলে কিছু হয় না। তোমাকে যদি এটা বলা হয় যে এই ফিল্মটা একা দেখতে হবে, একা দেখতে পারবে? আরে একটু পাশে তো এসো। তুমি জানো ইংলিশ ফিল্মের ডিরেক্টরের সঙ্গে কি হয়েছিল যখন ও নিজের ফিল্মটা একা বসে দেখেছিল? জানি জানি কি হয়েছিল, কিন্তু আমি না ভয়টার পাই না বুঝলে, আর আমার কোনো হার্ট অ্যাটাকও হচ্ছে না। কিন্তু তোমার মনে হয় না যে যখন একটা ছেলে আর একটা মেয়ে মুভি দেখতে আসে তাহলে সেটা রোমান্টিক হওয়া দরকার? এরকম জঘন্য হরর মুভি সামনের বার তোমাকে রোমান্টিক ফিল্ম দেখাবো। ওই যে তোমার সেই হিরো কি যেন নাম, আরমান কুমার। হ্যাঁ খুশি, তাড়াতাড়ি চলো। আর তাছাড়াও হরর হোক বা রোমান্টিক, আরে পয়সা উসুল হওয়া চাই তো। ঠিক বলেছো। বিশেষ ঘোষণা, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করতে আমাদের সাহায্য করুন। যদি কোনো জনবহুল এলাকায় কোনো পরিত্যক্ত জিনিস পড়ে থাকতে দেখেন তৎক্ষণাৎ আমাদের খবর দিন। ওই পরিত্যক্ত জিনিসটি কোনো বিস্ফোরকও হতে পারে। সিনেমা দেখে আনন্দ পাবার আগে সিটের নিচটা দেখে নিতে ভুলবেন না। আপনার একটু সতর্কতা বড় দুর্ঘটনা এড়াতে পারে। ধন্যবাদ। কি গো, তোমার সিটের নিচে বোম নেই তো? মোহিত, তোমার এই ঠাট্টাগুলো না দিন দিন তোমারই মতো বোরিং হয়ে যাচ্ছে। আরে আমি তো একজন সচেতন নাগরিকের কর্তব্য পালন করছিলাম, তোমার দেখার নেই তো দেখো না, আমি দেখে নিচ্ছি। তোমার সিটের নিচে ব্যাগ রয়েছে। মোহিত, তোমার কি মনে হয় যে তুমি খুব সহজেই আমাকে বোকা বানাতে পারবে? তোমার মাথা দিব্যি বলছে নিচে ব্যাগ রয়েছে। সত্যি বলছো? হ্যাঁ, দেখো না। ও মাই গড, নিচে তো সত্যি একটা ব্যাগ রয়েছে। আরে ব্যাগের মধ্যে বোম নেই তো? হ্যাঁ, হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। কি করবে এবার আমরা? ওই ব্যাগের ভিতরে কি ধরনের বোম রয়েছে? আরে ওই ব্যাগে তো বোম নেই। তাহলে কি রয়েছে? এক মিনিট দেখা যাক। স্যার, এই ব্যাগের মধ্যেই কাটা হাত রয়েছে। আচ্ছা, লাস্ট শো শেষ হওয়ার পরে হলটাকে পরিষ্কার করো না নাকি? করিয়েছিলাম স্যার, কিন্তু সেই সময় এখানে ব্যাগটা ছিল না, হয়তো শো শুরু হওয়ার কিছুক্ষণ আগে ব্যাগটা এখানে রাখা হয়েছে। কেউ লাশটাকে কেটেছে আগে ছোট ছোট টুকরো করে, আর এখনো ওই টুকরোগুলোকে পাচার করতে চাইছে। কাটা হাতটা এখানে রেখেছে, বোধহয় বাকি টুকরোগুলো এখানেই পাওয়া যাবে। চেক করে দেখো। না স্যার। একটা কথা বলুন স্যার, এই সিনেমা হল একটা অদ্ভুত জায়গা নয় হাত লুকোনোর জন্য? হ্যাঁ স্যার, প্রায়শই খুনি জঙ্গলে বা সেরকম কোনো ফাঁকা জায়গায় লাশ লুকিয়ে রাখে, এই সিনেমা হলের সিটের নিচে। বোঝা যাচ্ছে না এই খুনির মাথায় ঠিক কি চলছে। এই হাতটাকে কি তোমাদের অদ্ভুত লাগছে না?
অদ্ভুত কি রকম স্যার? এই দেখো, হাতটা কাটার পরেও কোথাওই রক্তের কোনো চিহ্ন নেই। দেখে মনে হচ্ছে খুনি নিজে হাতটা কাটার পর পরিষ্কার করিয়ে রেখেছে। হ্যাঁ স্যার, এত সুন্দরভাবে হাতটাকে পরিষ্কার করেছে যে এক ফোঁটা রক্তও দেখা যাচ্ছে না। সমস্যাটা অন্য কোথাও বলে মনে হচ্ছে। কাটা হাতের কোথাও কোনো ক্ষত চিহ্ন নেই, আর না রক্ত জমার কোনো চিহ্ন আছে। ম্যানেজার বাবু, আপনার হলে কেউ ব্যাগ নিয়ে আসলে তার চেকিং হয় না? নিশ্চয়ই হয় স্যার। বুঝতে পারছি না সিকিউরিটি এত বড় ভুল করলো কি করে। ভুল এটা, একটা মানুষের কাটা হাত হলের মধ্যে ঢোকানো হয়েছে আর আপনি এটাকে ভুল বলছেন। হ্যাঁ, আপনার হলের বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে? আছে স্যার। স্যার এই দেখুন, শো শুরু হওয়ার আগের হলের বাইরের ফুটেজগুলো দেখাও। হ্যাঁ স্যার, দেখাচ্ছি। আরে স্যার, এই তো সেই ব্যাগটাই যেটা আমরা থিয়েটারের ভেতরে পেয়েছি। তাহলে এই সেই লোক যে একটা কাটা হাত হলের মধ্যে রেখে গেছিল। এক কাজ করো তো, এই লোকটা হল থেকে কখন বেরিয়েছিল সেটা দেখো তো। সোয়া 12টায় ভেতরে গেল আর 12:20 বাইরে। 5 মিনিটের মধ্যে কাজ সেরে চলে গেছে, কিন্তু যেতে যেতে নিজের চন্দ্রবদনটা দেখিয়ে দিয়ে গেছে। এইবার আরো বাঁচবে না। এর চলন দেখে কিন্তু ঘাবড়ে গেছে বলে মনে হচ্ছে না। এ আবার কোনো প্রফেশনাল খুনি নয় তো? সব জানা যাবে। একটা কাজ করো, এর ছবি তুলে সব জায়গায় পাঠিয়ে দাও, আর ক্রিমিনাল ডেটাবেসটাও চেক করো। হ্যাঁ সালুকে, কোনো কথাবার্তা হলো এই হাতের সাথে? কিছু বলেছে কি যে এটা কার হাত, কে কেটেছে, কি জন্য কেটেছে? বস, এই হাতটা বলছে কম, প্রশ্ন বেশি। এই হাতটা উল্টে আপনাকেই প্রশ্ন করলো? হ্যাঁ ফ্রেডি, আর শুধু প্রশ্ন করেনি, সোজা আমাকেই বলে দিল যে তুমি নিজেকে খুব চালাক চতুর ফরেন্সিক এক্সপার্ট মনে করো, তাই না? তাহলে এই রহস্যটা সমাধান করে দেখা। কি এমন রহস্য ডক্টর সালুকে? আমাদেরও বলুন, যদি আমরা সাহায্য করতে পারি কিছু। হ্যাঁ নিশ্চয়ই। আর এমনিতেই সারি কাজকে আসেনি, হয়তো তোমরা আমাকে সাহায্য করতে পারবে। এই দেখো, হাতটার এই অংশটা, এইটা কবজির ওপরে বস, এই অংশটা এখনো অনেক বেশি নরম আছে, শুকিয়ে শক্ত হয়ে যায়নি। তাই এতে এত অবাক হওয়ার কি আছে ডক্টর সালুকে? কিছু লোকের হাত তো নরম হয়েই থাকে, আবার কিছু লোকের শক্ত, তাই না? ফ্রেডি, তুমি আমার কথাটা বুঝতে পারছো না। দেখো, যখন কোনো মানুষের কোনো অঙ্গ কেটে আলাদা করা হয়, তখন সেখানকার রক্তক্ষরণ বন্ধ করার জন্য মস্তিষ্ক একটা সিগন্যাল পাঠায় যাতে করে রক্ত বেরোনো বন্ধ হয়ে যায়, শুকিয়ে যায়। কিন্তু এই হাতটায় এসব কিছুই ঘটেনি। মানে এই মানুষটার মাথা কোনো সিগন্যালই দেয়নি? একদম দেয়নি, কোনো সিগন্যাল দেয়নি। বরং এই হাতটা, সমস্ত নার্ভ, সমস্ত হাড় একদম ঠিকঠাক আছে। কোথা থেকেও কোনো কাটা চিহ্ন নেই, কোথাও কোনো নার্ভ ছেঁড়া বা ফাটার চিহ্ন নেই। সালুকে, এটা কিভাবে তুমি বললে? দেখো, কোনো লোকের যদি হাত কাটা হয় বা বাদ দেওয়া হয়, তাহলে যে জায়গা থেকে কাটা হয় বা বাদ দেওয়া হয়, তো সেখানে রক্ত, মাংস, হাড় কিছু তো থাকবে। তুমি একদম ঠিক কথা বলছো বস, কিন্তু এই হাতটা এমনটা ঘটেইনি। বরং এই হাতটাকে দেখে মনে হচ্ছে যে এই হাতটা কোনো শরীরের অংশই নয়, এই হাতটার অস্তিত্ব সম্পূর্ণ আলাদা, একদম আলাদা এই হাতটা। ডক্টর সালুকে, এবার আপনিই রহস্য তৈরি করছেন। আমি বলেছিলাম না দা, এটা জটিল রহস্য, তাই না? বলেছিলাম না? আরো বলছি বস, এই হাতটা ল্যাবে পড়ে আছে পুরো 5 ঘন্টা হলো, কিন্তু এর পচনের গতি এত ধীর যে আধ ঘন্টায় পচনের লক্ষণের চিহ্ন এখানে নেই। আঙ্গুলের ছাপ ম্যাচ করেছে? না, আমার ক্রিমিনাল ডাটাবেসের সঙ্গে তো ম্যাচ করেনি, কিন্তু আমি এর ছাপ দিল্লি পাঠিয়েছি সেন্ট্রাল ডাটাবেসে। ওখানে তো আম জনতার আঙ্গুলের ছাপ থাকে, হয়তো কারোর সঙ্গে ম্যাচ হয়ে যাবে। হ্যালো, কি লাশ কোথায়? ওই লোকটা কি এই জায়গার কথা বলেছিল? হ্যাঁ স্যার, কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। অদ্ভুত ব্যাপার, যে লোকটা নিজেই ফোন করেছিল তার পাত্তা নেই। স্যার, ওই কোথাও খুন করেনি তো? হতেও পারে। ওই তো লাশ।
এটা তো সেই লোকটা যে সিনেমা হলে ব্যাগে কাটা হাত রাখতে গিয়েছিল। স্যার, আমরা এতক্ষণ ভাবছিলাম এ হয়তো কাউকে মেরেছে, কিন্তু এখন তো দেখছি একেই মেরে দিয়েছে। ছুরি মারা হয়েছে। বুঝতে পারছিলেন লোকটার মাথায় কি চলছিল? সিনেমা হলে কাটা হাত রাখতে গিয়েছিল আর এখানে নিজেই মার্ডার হয়ে গেল। স্যার, হতে পারে এই হাত কাটেইনি, আর এই অপরাধের সাথে ও কোনোভাবেই যুক্ত নয়। সম্ভাবনা তো অনেক কিছুই আছে, তখনই সবকিছু জানা যাবে যখন এই লোকটার ব্যাপারে খোঁজ পাওয়া যাবে। এর পকেটে দেখো তো কোনো মোবাইল বা কোনো পার্স? দেখলাম কিছুই নেই স্যার। রক্তের দাগ দেখতে পাচ্ছ? এটা এইদিকে যাচ্ছে, এইখানে এতটা রক্ত পড়ে আছে, তার মানে লোকটাকে এইখানে এনে ছুরি মারা হয়েছে। কিন্তু স্যার, ও এই লোকটাকে এখানে মেরেছে, তাহলে এখান থেকে ওখানে গেল কি করে? ও চাইলে ওকে এখানেও মারতে পারত। হতে পারে যখন খুনি ওকে খুন করছিল তখন কেউ ওকে ওকে দেখে ফেলেছিল, তাই খুনি এখান থেকে পালিয়েছে, আর এই লোকটা এখান থেকে ঘষতে ঘষতে এই অবধি আসে, আর এখানে এসে লোকটা মারা যায়। যখন ওকে ছুরি মারা হয়েছিল তখন নিশ্চয়ই ও সাহায্যের জন্য চিৎকার করেছিল, তাহলে কেউ শুনতে পায়নি কেন? তুমি একটা কাজ করো, এই আশেপাশে যত লোক থাকে সবাইকে ডেকে আনো। সত্যি বলছি স্যার, আমি কিছু দেখিও নি, আমি কিছু শুনিও নি। মিথ্যে কথা বলবে না একদম। কাউকে খুন করা হয়েছে, তা ছটফট করতে করতে মারা গেছে, আর কেউ কিছু দেখেনি, আর কেউ শুনতেও পায়নি, এটা কি করে হতে পারে? হ্যাঁ, তুমি তুমি এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। কি ব্যাপার, কিছু বলতে চাও তুমি? না স্যার। তাহলে এত ঘামছো কেন? স্যার, গরম পড়েছে খুব, সেই জন্য। খুব গরম হচ্ছে, একটু আগে বৃষ্টি হয়েছে আর ওয়েদার ঠান্ডা, আর তোমার ঘাম হচ্ছে। দেখো, যা কিছু জানো আমাদের সব বলে দাও। তুমি ফোন করেছিলে না? হ্যাঁ স্যার। তাহলে পালিয়ে গেছিলে কেন? তোমার তো এখানে থাকা উচিত ছিল। স্যার, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হয়েছিল ফোন করে আমি ঠিক কাজ করিনি। স্যার, আমি সিআইডি ঝামেলায় পড়তে চাইনি স্যার। সিআইডি কে ফোন করে তুমি কোনো ভুল করোনি, শুধু তোমার দায়িত্ব পালন করেছো তুমি। এই লোকটার জায়গায় যদি তোমার কোনো আত্মীয় হতো বা তোমার পরিবারে কেউ হতো, তাহলে তুমি কি পালিয়ে যেতে? তুমি কি সাহায্য করতে কিনা? হ্যাঁ স্যার। বলো কি দেখেছিলে তুমি? কাল রাত্রের কথা স্যার। এটা না, অঙ্গদ, এটা না, ছুরি রাখ, রাখ ছুরি। তোর আসল রূপটা না সবাই খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে। কি করবে তখন? কি করবে? মেরে দেব তোকে। সিআইডি আমার কাছে পৌঁছানোর আগেই তোকে শেষ করে ফেলবো। আরে আরে, কি কি করছো? ছাড়ো ওকে, ছাড়ো, দাঁড়াও, দাঁড়াও বলছি। আরে আরে দাদা, দাদা কি হয়েছে? চিন্তা করবেন না দাদা, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকছি। এ তো মরেই গেছে, এখন কি করবো আমি? ওই লোকটা বাঁ হাত দিয়ে খুন করেছিল। হ্যাঁ স্যার। স্যার, কোথাও লোকটা বেঁচে নেই তো? যার কাটা হাত আমরা থিয়েটারে পেয়েছিলাম, পরে ও এই লোকটাকে খুন করেছে। এটা তখনই জানতে পারবো যখন ওই লোকটাকে আমরা খুঁজে পাবো। হ্যালো, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই লোকটার ব্যাপারে জানতে পারা গেছে, লোকটা একজন বিজনেসম্যান আর লোকটার নাম সৌরভ। হ্যাঁ বলুন, কার সঙ্গে দেখা করতে চান? সৌরভ বাবুর বাড়ি এটাই তো? আগে হ্যাঁ, সুনীল কে? ম্যাডাম, এনারা সিআইডি থেকে। সিআইডি থেকে? হ্যাঁ, দেখুন, আমরা একটা লোকের কাটা হাত পেয়েছি। কি কাটা হাত? হ্যাঁ, ওই হাতটা আপনার স্বামী সৌরভের। কি বলছেন আপনি? আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। না ম্যাডাম, আমরা কোনো ভুল বুঝিনি। ওই কাটা হাতের আঙ্গুলের ছাপ আপনার স্বামীর হাতের আঙ্গুলের ছাপের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। সেটা কি করে হতে পারে? এক মিনিট দাঁড়ান, আমি সৌরভকে ডাকছি। সৌরভ! হ্যাঁ, কি হয়েছে? ওনারা সিআইডি থেকে এসেছেন। সিআইডি? আর ওনারা বলছেন যে একটা কাটা হাত পেয়েছেন যেটাতে তোমার হাতের ছাপ আছে। হোয়াট ননসেন্স, আমার হাতে তো কিছু হয়নি। এই যে দেখে নিন। স্যার, এটা কিভাবে সম্ভব? আমরা যে কাটা হাতটা পেয়েছি সেটার আঙুলের ছাপ আর এনার হাতের আঙুলের ছাপ কিভাবে ম্যাচ করলো? সেটাই তো, দুটো আলাদা লোকের আঙুলের ছাপ এক হয় কি করে? এসব আপনারা কি বলছেন আমি কিছু তো বুঝতে পারছি না। সৌরভ বাবু, আপনি প্লিজ আমাদের সঙ্গে আমাদের সিআইডি ফরেনসিক ল্যাবে চলুন, আমরা আপনার আঙুলের ছাপ চেক করতে চাই। অদ্ভুত সমস্যা তো, আমি তো আপনাদের দেখালাম যে আমার দু হাতে ঠিক আছে, তবু আমার ফিঙ্গারপ্রিন্টস কেন নেবেন? তারপরেও প্লিজ আপনি আমাদের সাহায্য করুন, আমরা এটা খোঁজ নিতে চাই যে ওই কাটা হাতটা কোন লোকের আর ওর আঙ্গুলের ছাপের সঙ্গে আপনার আঙ্গুলের ছাপ কিভাবে ম্যাচ করে, কেনই বা ম্যাচ করে।
আর কত সময় লাগবে? দু মিনিট, এক্ষুনি ডিএনএ রিপোর্ট এসে যাবে। প্লিজ একটু তাড়াতাড়ি করুন, আমার একটা জরুরি মিটিং আছে। হংকং থেকে কয়েকজন ডেলিগেট আসছেন, ওরা কেমন টাইম মেনটেন করে আপনারা জানেন। সৌরভবাবু একদম চিন্তা করবেন না, আপনি আপনার মিটিংয়ে একদম টাইমলি পৌঁছবেন। শুধু এটা বলুন যে আপনি এই লোকটাকে চিনতেন। না স্যার, কে এই লোকটা? এটা সেই লোকটাই যে এই কাটা হাতটা হলের মধ্যে রেখে এসেছিল। ও মাই গড, কি হলো সালুকে? বসের ডিএনএ রিপোর্টে মেল এসে গেছে। আপনি এই জন্যই চমকালেন যে ওই কাটা হাতটা আমার নয়, তাই তো? বস, আমি এই জন্য চমকেছি যে আমি জানতে পেরেছি এই হাতটা আপনার। কি? হ্যাঁ, আর শুধু হাতটাই নয়, এর ফিঙ্গারপ্রিন্টস আর ডিএনএ রিপোর্ট সেটাও আপনার সঙ্গেই ম্যাচ করছে। তার মানে এইসব কি বলছেনটা কি? দেখুন, আমার দুটো হাতই একদম ঠিক আছে, এই দেখুন আপনার সামনেই আছে। দুটোর মধ্যে কোনোটা কি নকল মনে হচ্ছে? না, মানছি মানছি যে আপনার দুটো হাত একদম ঠিকঠাক আছে, এ দুটোর কোনোটাই নকল নয়। কিন্তু এই কথাটা যেমন ঠিক, তেমনি ওই কথাটাও ঠিক যে ওই যে হাতটা সেটাও আপনারই। তার মানে বলতে চাইছেন আমার তিন তিনটে হাত ছিল? দেখুন, আমার কাছে নষ্ট করার মতো কোনো সময় নেই। প্লিজ দেখুন, আমার মিটিং এ দেরি হয়ে যাচ্ছে, সো প্লিজ এক্সকিউজ মি, আমি কি যেতে পারি? আপনি যেতে পারেন, কিন্তু যদি দরকার পড়ে আপনাকে আবার আমরা ডেকে নেব। ঠিক আছে? ঠিক আছে, যেতে পারেন। থ্যাংক ইউ। ডক্টর সালুকে, এ আবার কি রহস্য? মানুষের হাতে ছটা আঙুল হয় সেটা আমরা দেখেছি, কিন্তু একটা মানুষের তিন তিনটে হাত? আরে দয়া, আমি সেটাই বুঝতে পারছি না যে আসল ব্যাপারটা কি। কিন্তু ডিএনএ রিপোর্ট তো ভুল হতে পারে না বস, এই হাতটা তো নিশ্চিত সৌরভের, কিন্তু কিভাবে হলো সেটা বুঝতে পারছি না। আমার মেজাজটা খারাপ করো না তো সালুকে, তোমার কাছে কিছু তো একটা থাকবে, তার থেকে একটা সূত্র দেবে যেটা দেখে আমরা এগিয়ে যেতে পারি। কিন্তু না, মেজাজ খারাপ ছাড়া তুমি কিছুই করতে পারছো না। আরে বাবা, রাগ করছো কেন? দিচ্ছি কিছু সূত্র, দিচ্ছি। আর এবারে এমন সূত্র দেব যে তুমি আমাকে মতিচুরের লাড্ডু খাওয়াবে। হোল্ড অন, এক মিনিট। এই দেখো, এটা কি? মেমোরি চিপ। আগে হ্যাঁ, এই মেমোরি চিপটা কোথা থেকে পেয়েছি জানো? কোথা থেকে পেয়েছেন? এইখান থেকে, এই লোকটার কাঁধের কাছ থেকে। ও, এই লোকটা বডিতে এই মেমোরি চিপ লুকিয়ে বেড়াচ্ছিল, মানে এর মধ্যে গভীর রহস্য আছে। একদম ঠিক। আর কি গোপন তথ্য এতে রয়েছে সেটা আমরা এই চিপটাকে কম্পিউটারে লাগিয়ে দেখছি। এসো। যতীন কুমার, হেমন্ত, দিব্যেন্দু, সুশীল, চিরাগ, এরা তো সবাই বড় বিজনেসম্যান। হ্যাঁ স্যার, আর ওখানে দেখুন লিস্টে সবার নিচে সৌরভ বাবুর নামও আছে। হ্যাঁ, কিন্তু স্যার, এই মৃত লোকটা এই চিপে এই সমস্ত বিজনেসম্যানদের নাম নিয়ে কেন ঘুরছিল? দয়া, নিশ্চয়ই এই মৃত লোকটার সাথে বিজনেসম্যানদের কোনো না কোনো কানেকশন আছে। কিন্তু কি কিরকম কানেকশন হতে পারে? স্যার, সব নামের পেছনেই একটা করে নাম্বার লেখা আছে, খুব অদ্ভুত লাগছে, এই নাম্বারগুলো কি হতে পারে? হ্যাঁ, এটা তো একটা অদ্ভুত নাম্বার, মনে হচ্ছে কোনো কোনো অচেনা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বা কোনো বিদেশি ব্যাংকের। হ্যাঁ স্যার, এই লোকটাই সমস্ত বিজনেসম্যানদের ব্ল্যাক মানি ফাঁস করার কথা ভেবেছিল হয়তো, আর সেই জন্যই মারা গেছে। কিন্তু স্যার, যদি এটাই হয় তাহলে এই সৌরভ কেন একে চিনতে পারলো না? ও কি আমাদের মিথ্যে কথা বললো স্যার? হতে পারে, হতে পারে সৌরভ আমাদের মিথ্যে কথা বলেছে। এই লোকটার কাঁধ থেকে আমরা একটা পেয়েছি মেমোরি চিপ, যেটাতে আছে শহরের বিখ্যাত বিজনেসম্যানদের নাম আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও। আর তারপরে এই হাত, কাটা হাতটা সৌরভের হতেও পারে আবার নাও পারে। হ্যাঁ নিখিল, ব্যাংকগুলোতে খোঁজ নিয়েছিলে এই নাম্বারগুলোর ব্যাপারে? কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নয়, আচ্ছা ইন্টারন্যাশনাল ব্যাংকেরও নয়। ঠিক আছে, যদি নতুন কোনো খবর পাও তো আমাদের সঙ্গে সঙ্গে জানাও। স্যার, ওই লিস্টে যে কজন বিজনেসম্যানের নাম ছিল আমি প্রত্যেক জনের বাড়িতে গিয়েছি। আচ্ছা, তো কিছু জানতে পারলে ওদের নামের পরে ওই নাম্বারগুলোর রহস্যটা কি? না স্যার, সেই কথাটাই তো আমাকে ভাবিয়ে মারছে। এনারা কেউ বলতে পারছেন না যে ওনাদের নামের পেছনে এই নাম্বারটা আসলে কি, তার গুরুত্বই বা কি? ব্রেডি, অবশ্যই কোনো না কোনো গুরুত্ব আছে এই নাম্বারগুলোর এই কেসের সাথে।
ওই লোকটার লাশ থেকে আমরা চিপটা পেয়েছি, যাতে এই শহরের বড় বড় লোকেদের নাম আছে আর নাম্বারও। কি হতে পারে নাম্বারগুলো? স্যার। হ্যাঁ সুজিত। স্যার, আমি সৌরভের বাড়ি থেকে আসছি। সৌরভের ড্রাইভার একটা বিশেষ কথা বলল। কি বিশেষ কথা? এটাই যে ও প্রত্যেক সোমবার সিডির হসপিটালেতে যায়। প্রতি সোমবারে সিডির হসপিটালে? কেন, ওর কোনো আত্মীয় বা বন্ধু অ্যাডমিটেড আছে নাকি হসপিটালে? না স্যার, এটা তো জানি না, কিন্তু এই কথাটা ওকে লুকোনোর জন্য বলা হয়েছিল। এমনকি সৌরভের ওয়াইফও এই ব্যাপারটা জানে না। আচ্ছা, সৌরভবাবুর আবার কোনো অসুখ নেই তো যেটার উনি লুকিয়ে চুরিয়ে চিকিৎসা করাচ্ছিলেন? এই কথাটা তো সিডি হসপিটালে গেলে তবে জানা যাবে। হ্যাঁ ঠিক আছে। ডক্টর সুমিত আগে। হ্যাঁ, আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। সিআইডি অফিসার? আগে হ্যাঁ, সিআইডি। বাইরে রিসেপশন থেকে জানতে পারলাম যে বিজনেসম্যান সৌরভের চিকিৎসা আপনিই করেন। আগে হ্যাঁ, কিন্তু এই চিকিৎসার সঙ্গে সিআইডির কি সম্পর্ক? ডক্টর সুমিত, আমরা একটা লাশ পেয়েছি, একটা খুন হয়েছে। খুনিকে খোঁজার জন্য আমাদের আপনার সহযোগিতা দরকার। আমি আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? আমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে। হ্যাঁ বলুন। আপনি সৌরভবাবুর ট্রিটমেন্ট করছেন তাই তো? ওনার কি অসুখ? ওনার বাঁ হাতে গ্যাংগ্রিন হয়েছে। গ্যাংগ্রিন? এই গ্যাংগ্রিনটা আসলে কি ডাক্তারবাবু? এই অসুস্থতার ফলে রোগীর হাতের ভিতরে এমন এক ব্যাকটেরিয়া জন্ম নেয় যেটা হাতটাকে ধীরে ধীরে ঝাঁঝরা করে ফেলে, আর যখন এই ব্যাকটেরিয়ার শক্তি চরম সীমায় পৌঁছয় তখন হাতকে শরীর থেকে কেটে আলাদা করে দিতে হয়, যাতে এই ব্যাকটেরিয়া শরীরের অন্য কোনো জায়গায় ছড়িয়ে না পড়ে। তার মানে সৌরভবাবুর অসুখটা এতটা সাংঘাতিক নয় যে ওনার হাতটা কেটে ফেলতে হয় তাই তো? হ্যাঁ, কিন্তু এই ব্যাকটেরিয়া খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। আগামী 6-8 মাসের মধ্যেই ওনার হাতটা কাটতে হবে। 6-8 মাসের মধ্যে ওনার হাতটা কাটতে হবে? এই জন্যই উনি ওনার বাড়ির লোকের কাছে এই ব্যাপারটা লুকিয়েছেন নিজের রোগের ব্যাপারে? হ্যাঁ, উনি চাননি যে অকারণে এইসব জেনে তার বাড়ির লোকেরা টেনশন করুক। স্যার, আপনার সই চাই স্যার। আরে তুমি আবার এসেছো, তোমরা ইনস্যুরেন্সের লোকেরা খুব বিরক্ত করো। এত অটোগ্রাফ তো কোনো অ্যাক্টরকেও দিতে হয় না, যত সিগনেচার তোমরা আমাদের মতো সাধারণ মানুষের থেকে না। স্যার, আপনি কোনো সেলিব্রিটি থেকে কি কম নাকি? তোমাদের মতো লোকের জন্যই মার্কেটে মাখনের দাম এত বেড়ে গেছে। এক্সকিউজ মি স্যার, আপনারা 2 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। যান, চলো। সৌরভবাবুর বাঁ হাতটা কাটতে হবে 6-8 মাসের মধ্যে, আর আমরা পেয়েছি একটা অন্য হাত, একদম হুবহু ওই রকমই হাত যেটা ডিএনএ ম্যাচ করে সৌরভবাবুর ডিএনএর সঙ্গে। তার মানে সৌরভবাবু অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছেন নতুন হাতের। হ্যালো। হ্যাঁ কি? দেখুন, আপনি ভয় পাবেন না, আমরা এক্ষুনি যাচ্ছি। স্যার, সৌরভের ওয়াইফ রিমা ফোন করেছিল, সৌরভকে গুন্ডারা বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। রিমা দেবী, স্যার আপনারা আজকে খুব দেরি করে ফেলেছেন, ওই গুন্ডারা সৌরভকে তুলে নিয়ে গেছে। আপনি আগে কখনো দেখেছেন? চিনতে পারবেন আপনি? না, সবার মুখ ঢাকা ছিল, আমি কাউকেই দেখতে পাইনি। আমি আটকানোর অনেক চেষ্টা করেছি, ওরা আমাকে ধাক্কা দিয়ে দেয় আর আমি পড়ে যাই, আর ওরা সৌরভকে নিয়ে চলে যায়। আপনি একদম চিন্তা করবেন না, আমরা সৌরভবাবুকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে নিয়ে আসবো। স্যার, এখন শুধু আপনারাই ভরসা, বাঁচান ওকে, দেখুন ওর যেন কিছু না হয়। তুমি কোথায় ছিলে ঝামেলার সময়? স্যার, আমি সেই সময় বাজার গিয়েছিলাম স্যার, যখন ওখান থেকে ফিরলাম যা হওয়ার হয়ে গিয়েছিল স্যার। আচ্ছা রিমা দেবী, আপনি কি কারোর উপর সন্দেহ করছেন? কে করতে পারে এরকম? ওনার কি কারোর সাথে কোনো শত্রুতা ছিল? আগে না, ওর কারোর সাথে কোনো শত্রুতা ছিল না, আমার খুব ভয় করছে ওর যেন কিছু না হয়। আপনি চিন্তা করবেন না, সৌরভবাবুর কোনো ক্ষতি হতে দেবো না। রিমা দেবী, আপনি একটু ভেবে চিন্তে বলুন। আচ্ছা, কিডন্যাপাররা কি নিজেদের মধ্যে কোনো কথা বলছিল? যদি কথা বলেই থাকে তাহলে হয়তো আপনি শুনেছেন এমন কোনো কথা যার দ্বারা আমাদের সাহায্য হবে, একটু ভেবে চিন্তে বলুন। স্যার, ওই গুন্ডাগুলো তো কিছুই বলেনি, কিন্তু আমি সৌরভের কাছে শুনেছি যে ও বলছিল আমার কোনো চিকিৎসার দরকার নেই, আমাকে ছেড়ে দাও। কোনো চিকিৎসা করাবেন না? হ্যাঁ, আমি এই কথাটাই তো বুঝতে পারছি না, যেখানে সৌরভের কোনো রোগ ছিল না সেখানে ও কিসের চিকিৎসা করাবে? রিমা দেবী, আমরা জানি সৌরভবাবু কোন রোগের চিকিৎসার কথা বলছিলেন। মানেটা কি? বুঝতে পারছি না যে আপনাকে বলবো কি না। সৌরভবাবুর বাঁ হাতে গ্যাংগ্রিন হয়েছে আর ওই হাত ধীরে ধীরে গলতে শুরু করেছে। কি স্যার, এই কেস তো আরো গভীর পাঁকে ঢুকে যাচ্ছে দেখছি। যখন আমরা সৌরভের 3 নম্বর হাতটার রহস্য জানতে পারলাম তখন ওকেই কেউ কিডন্যাপ করে নিল। আমার মনে হয় স্যার ও কিছু এমন কথা জানতো যাতে খুনির অসুবিধা হতো। না বস,
জানতে পারা গেছে যে এই হাত এত ধীরে ধীরে কেন পচছে। কেন পচে যাচ্ছিল স্যার? বস, এই হাতটাকে হেডেন গুড়াল নামে কেমিক্যালে ডুবিয়ে রাখা হয়েছিল। হেডেন গুড়াল, সেটা আবার কি? বস, এ এমন একটা কেমিক্যাল যে এটা শুধু মানুষের চামড়াকে, ওর ভেতরের অংশকে, নার্ভকে, হাড়কে একদম ঠিক সেই রকমই রেখে দেয় যেমন সেটা ডোবানোর সময় ছিল। তার মানে ডক্টর সালুকে এটা বলা এখন খুবই মুশকিল যে এই হাতটা কত সময় আগে থেকে এরকম অবস্থায় আছে। একদম ঠিক দাদা, ৬ দিন, ৬ সপ্তাহ, ৬ মাস, ৬ বছর কিছুই বলা যাবে না, কিছু বলতে পারবে না। আমার মাথা খারাপ করে দিলে সালুকে। আরে আরে, তোমার কাছে তো কোনো উত্তর তো থাকবে। আছে, উত্তর আছে, কিন্তু এই প্রশ্নের উত্তর আমি দেব না। এই প্রশ্নটার উত্তর আমাদের তাতিয়ানা মাছ দেবে। তাতিয়ানা মাছ? এবার কি মাছও উত্তর দেবে ডক্টর সালুকে? আরে ভাই ফ্রেডি, মাছ কখনো উত্তর দেয় নাকি? আরে আপনি তো বললেন না। আমার কথাটার মানেটা কি? এই প্রশ্নের উত্তর তাতিয়ানা মাছে আছে। তাহলে স্যার দেরি করছেন কেন, বলে ফেলুন। বস, তাতিয়ানা মাছ হচ্ছে একটা বিশেষ ধরনের মাছ, আর আমি এই লোকটির পেটে ওই মাছের অংশ পেয়েছি। তার মানে হলো এই লোকটা মারা যাওয়ার আগে ওই তাতিয়ানা মাছ খেয়েছিল। একদম ঠিক, আর ওটাও মাস্টার্ড সস দিয়ে। যতটা আমি জানি, এই শহরে এই ধরনের ডিশ খুব কম রেস্টুরেন্টেই পাওয়া যায়। তাহলে আমাদের খবর নিতে হবে এই শহরে কটা এরকম হোটেল আছে যেখানে এই তাতিয়ানা মাছ পাওয়া যায়। এক্সকিউজ মি, এখানকার ম্যানেজার কে? আমি? কেন? আচ্ছা, আপনাদের এখানে কি তাতিয়ানা মাছ পাওয়া যায়? তাতিয়ানা মাছ? হ্যাঁ। আগে না, আমাদের এখানে অন্য মাছ পাওয়া যায়। এই লোকটা আপনার রেস্টুরেন্টে এসেছিল? আগে না। থ্যাংক ইউ। কিছু জানতে পারলে? না স্যার, কিছু জানা যায়নি। কিছু জানতে পারিনি স্যার। আচ্ছা, ওই সামনের রেস্টুরেন্টটা দেখি চলো। এক্সকিউজ মি। আসুন আসুন স্যার, আপনারা খুব ভালো সময়ে এসেছেন। আজ আমাদের রেস্টুরেন্টে 5 বছর পূর্ণ হলো, তাই জন্য আজ এখানে সমস্ত ডিশে 20% ডিসকাউন্ট পাবেন আপনারা। আরে বাহ, এ তো খুব ভালো খবর। আপনাদের এই 5 বছর পূর্ণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। বলুন স্যার, কি খেতে চাইছেন আপনারা? আগে আমরা তাতিয়ানা মাছ খেতে চাই, পাওয়া যাবে? অবশ্যই পাবেন, বরং ওটাই আমাদের রেস্টুরেন্টের বৈশিষ্ট্য স্যার। স্যার, আমি বাজি রেখে বলতে পারি যে পুরো শহরে আমাদের থেকে ভালো এই খাবারটা কেউ বানাতে পারে না। তাহলে তো আপনি এই ভদ্রলোককে নিশ্চয়ই দেখেছেন আপনার রেস্টুরেন্টে, আপনার রেস্টুরেন্টের বিখ্যাত তাতিয়ানা মাছ খেতে। হ্যাঁ ম্যাডাম, এই ভদ্রলোক প্রায়ই আমাদের রেস্টুরেন্টে যাওয়া আসা করেন। আচ্ছা, আপনাদের বন্ধু নাকি? এরকমই কিছু একটা ধরে নিন। কিন্তু একটা সমস্যা হয়েছে। সমস্যা? কিসের সমস্যা স্যার? আসলে আমরা তো অন্য শহর থেকে এসেছি, তাই আমরা আমাদের বন্ধুকে সারপ্রাইজ দিতে চাই, কিন্তু ওর অ্যাড্রেসটাই হারিয়ে ফেলেছি। ঠিকানা হারিয়ে গেছে? হ্যাঁ। আসলে ওনার মুখ থেকেই আপনার রেস্টুরেন্টের নাম বহুবার শুনেছি, তাই ভাবলাম একবার এখানেই আসি, যদি ওর অ্যাড্রেসটা পাওয়া যায়। নিশ্চয়ই। আসলে মিস্টার অঙ্গদ প্রায় আমাদের এখান থেকে হোম ডেলিভারি নিতেন। আচ্ছা আচ্ছা, এর নাম তাহলে অঙ্গদ। কিছু বললেন আপনি? আরে না না, ও কিছু বলছে না। আসলে অঙ্গদের সঙ্গে অনেকদিন দেখা হয় না, তো তাই অনেক কিছুই বলছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রমেশ? হ্যাঁ স্যার। তোমার কম্পিউটার থেকে মিস্টার অঙ্গদের অ্যাড্রেসটা দাও তো। কেউ তো দরজা খুলছে না, খোলো। ঘরটা তো খালি দেখছি, কেউ নেই মনে হচ্ছে। দেখো তো একটু। এই দেখুন স্যার। হ্যাঁ, এখানে কিছু বইপত্র রয়েছে, তাও সব সায়েন্সের। হিউম্যান বডি মনে হচ্ছে। ডিএনএ অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড ফ্যাক্ট। আচ্ছা বলো তো, আমায় ওই হাতটা অডিটোরিয়ামের সিটের নিচে ছিল, তাই তো? হ্যাঁ স্যার। ওই হাতের ডিএনএর সঙ্গে সৌরভের ডিএনএ ম্যাচ করে গেছে? হ্যাঁ। এমন কিছু হয়নি তো যে অঙ্গদ রিসার্চ করছে
ক্লোনিং এর উপর কৃত্রিম অঙ্গ তৈরি করছে? আসলে এসব জিনিস দেখে তো তাই মনে হচ্ছে। সচিন, নিশ্চয়ই এই অঙ্গদের খুনের রহস্য এই রিসার্চের সঙ্গে সম্বন্ধ আছে, কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে অঙ্গদের খুনের ব্যাপারে। ঘরটাকে ভালো করে দেখো, খোঁজো, কিছু না কিছু তো সূত্র নিশ্চয়ই পাওয়া যাবে। এটা মেটালের কার্ড মনে হচ্ছে। এটা কোনো সাধারণ কার্ড মনে হচ্ছে না। সাধারণ তো নয় ফ্রেডরিক, যা অনেক গুরুত্বপূর্ণ কার্ড, কোন বিশেষ জিনিসের জন্য এই কার্ড। এই জন্যই তো লুকিয়ে রেখেছে এটাকে এই পেইন্টিংটার পেছনে। এই লোকটা এই কার্ডের ব্যবহার কি কারণে করতো স্যার? কিছু তো একটা জিনিস আছে এই বাড়িতে, হয়তো কোনো আলমারি, কোনো দরজা, কোনো ড্রয়ার, যেটা এই কার্ড দিয়ে খোলা যায়। খোঁজো বাড়িটাকে ভালো করে দেখো, এমন কোন জায়গা আছে যেখানে এই কার্ড ব্যবহার হয়। স্যার, হ্যাঁ, এই ঘরের মধ্যে তো এরকম কোনো জায়গা দেখতে পাচ্ছি না যেখানে এই কার্ডটা লাগানো হতে পারে। সচিন, যদি বাড়িতে না থাকে তাহলে বাইরে নিশ্চয়ই আছে। বাইরে নিশ্চয়ই আছে এই অঙ্গদ, নিশ্চয়ই বারে বারে বাইরে যেত। এমন কোন জায়গা যেখানে এই কার্ড দিয়ে কোনো বন্ধ দরজা খোলে, এমন কোন দরজা যেটার পেছনে এই কেসের রহস্য লুকিয়ে আছে। স্যার, হ্যাঁ, প্রতিবেশীরা আমাদের এই কথাটা বলেছিল না যে নিজের গাড়ি থাকা সত্ত্বেও নাকি এই অঙ্গদ যাওয়া আসার জন্য অটো ব্যবহার করতো? তাহলে রিক্সা স্ট্যান্ডে গিয়ে ভালো করে জিজ্ঞাসাবাদ করো, খোঁজ নাও এই অঙ্গদ যেত কোথায়। অটোয় বসতে বেশি ভালো লাগে নাকি ট্যাক্সিতে? দেখতে গেলে তো আমার নিজের গাড়ি বেশি পছন্দ ফ্রেডি, কিন্তু হ্যাঁ, অটোতে বসার মজাই আলাদা। আসলে অটো তো দুদিক থেকেই খোলা থাকে, বেশ ভালোই লাগে। সেটা তো ঠিক কথা, আমারও তো মাঝে মধ্যে মনে হয় যে একটা অটো কিনে ফেলি বিউরে আসা যাওয়ার জন্য। আইডিয়াটা বেশ ভালোই, এখনো কেননি কেন? ভয় করে আসলে, রাস্তায় যদি আবার কেউ হাত দেখায় এদিক ওদিকে নিয়ে যেতে বলে, বিউরোতে যেতে তাহলে দেরি হয়ে যাবে, আর আপনি তো জানেনই এসিপি স্যার তাহলে। সেটাও তো একটা ব্যাপার, দাঁড়াও এক মিনিট। বলেন স্যার, কোথায় যাবেন? কোথাও যাব না ভাই, আমরা সিআইডি অফিসার। সিআইডি? আগে হ্যাঁ সিআইডি। এই যে এই ছবিটাকে ভালো করে দেখো, এই লোকটাকে কি তুমি কখনো তোমার অটোতে বসতে দেখেছো? না স্যার, আমার কথায় সেরকম ভাগ্য যে এনাকে আমি আমার অটোয় নিয়ে যাব। তার মানে স্যার, ইনি তো শুধুমাত্র পাপ্পুর অটোতেই যান, আর কারণ নয়। পাপ্পুর অটোতে? হ্যাঁ স্যার, আর ইনি টাকা মিটারে দেন না স্যার, নিজের মনের খুশিতে দেন, ইচ্ছে হলে হাজার টাকাও দিয়ে দেন, পাপ্পুর জন্য লটারির টিকিটের মতো স্যার। যেদিন উনি পাপ্পুর অটোতে বসেন, পাপ্পু আর কাউকে অটো বসায় না। আচ্ছা, এই পাপ্পু অটোতে বসে এনাকে কোথায় নিয়ে যেত? স্যার, এটা তো পাপ্পুই বলতে পারবে। কোথায় থাকে এই পাপ্পু? সামনেই। কিছু মনে করবেন না দাদা, এই ভুল আর হবে না। কি আর হবে না? তুমি পাপ্পু? হ্যাঁ স্যার, আমি হলাম পাপ্পু, আর আমার নাম পাল্টানোর কোনো ইচ্ছে নেই। এরপরে ছ্যাবলামো একটু ভেবে চিন্তা করবি, না হলে হাসতেই ভুলে যাবি। আমরা সিআইডির লোক, বুঝেছিস? সিআইডি? আগে হ্যাঁ, এই লোকটা সবসময় তোর অটোতেই উঠতো না? আগে হ্যাঁ, এটা তো অঙ্গদ বাবুর ছবি। এবার এটা বল যে এই লোকটা তোর অটোতে বসে ঠিক কোথায় যেত? সে আর কি বলবো স্যার, যখন যেখানে ইচ্ছে হতো চলে যেত, কখনো সিনেমা হলে, কখনো অন্য কোথাও। আর এরকম তো কোনো বিশেষ জায়গা নিশ্চয়ই রয়েছে যেখানে ও সবসময় যেত? হ্যাঁ স্যার, একটা জায়গা তো আছে। কোন জায়গায়? মহিমা ক্লিনিক। মহিমা ক্লিনিক? আগে হ্যাঁ স্যার। কোথায় এই মহিমা ক্লিনিক? স্যার, এটা কোনো ক্লিনিক না কোনো ভাগার। স্যার, দেখে এরকম মনে হচ্ছে যেন অনেক বছর এখানে কেউ আসেনি। সেটা কিভাবে সম্ভব সচিন? রিক্সাওয়ালাটা তো বলছিল অঙ্গদ এখানে রোজ আসে।
স্যার, ও যদি এখানে রোজ এসে থাকে তাহলে তো এই জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে। এত নোংরার মধ্যেও কাজ কি করে করে? সেটাই তো বড় আশ্চর্য ব্যাপার। না স্যার, এতটা অদ্ভুত লাগছে না আমার। কি বলতে চাইছো দা? স্যার, হয়তো এই অপরিষ্কার ক্লিনিক বাইরের লোকেদের দেখানোর জন্য। এই গোপন দরজার ওই দিকে হয়তো এই ক্লিনিকের আসল চেহারাটা আছে। গোপন দরজা? হ্যাঁ, আর এই দরজাটা মনে হয় ওই কার্ডটা দিয়েই খুলবে যেটা আমরা অঙ্গদের বাড়িতে পেয়েছিলাম। নিখিল, কার্ডটা দাও তো। স্যার, দেখো তো একটু দা, কোথাও তো নিশ্চয়ই একটা স্লট থাকবে এখানে। নিখিল, ওই আলমারিটা বন্ধ করে দাও। স্যার, এগুলো কি? স্যার, এরকম অদ্ভুত দেখতে একটা জায়গায় এরকম একটা ল্যাব বানিয়েছে। কথাটা একদম ঠিক স্যার, নেভার জাজ আ বুক বাই ইটস কভার। হ্যাঁ, কোনো মানুষকে তার পোশাক দেখে চেনার চেষ্টা করো না। ও নো স্যার, এই দেখুন। মাই গড, প্রথমে কাটা হাত, তারপরে কাটা পা। শুধু কাটা পায়ের টুকরোই নয় স্যার, শরীরের আরো অনেক অংশই কাটা পড়ে আছে এখানে। এভাবে কি এখানে চলছে বুঝে উঠতে পারছি না। এটাই তাহলে আসল রহস্য। কি হয়েছে স্যার? এই যতগুলো নাম দেখছো না এই লিস্টে, আর এই নাম্বারগুলো, এগুলো পুরোপুরি একই লিস্ট যেটা আমরা ওই মেমোরি চিপের মধ্যে দেখেছিলাম, সেই লিস্টই এটা। তার মানে যে বিজনেসম্যানদের নামের আগে যে নাম্বারগুলো লেখা ছিল সেই নাম্বারগুলো? হ্যাঁ সচিন, এই নাম্বারগুলো কোনো অচেনা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নয়, এগুলো সব শরীরের আলাদা আলাদা পার্টের নাম্বার। এই দেখো, প্রতিটা কন্টেনারেও সেই নাম্বার লেখা, হুবহু একই নাম্বার, একই নাম্বার। স্যার, ঠিক যেমন সৌরভের নতুন হাতের দরকার পড়েছিল, তেমন ভাবেই এই লিস্টের বিজনেসম্যানদের কোনো না কোনো অসুখের কারণেই নতুন শরীরের অঙ্গের দরকার পড়েছিল। হ্যাঁ, মনে হয় স্যার এখানে বেআইনি কারবার চলছিল ওগুলোর। হ্যাঁ দয়া, সৌরভের হাত এখান থেকেই বাইরে নিয়ে গেছে, আর এখান থেকে হাতটা নিয়ে গেছে মানে ওর খালি কন্টেনারটা তো এখানেই থাকবে। নিখিল, দেখো তো একটু। স্যার, হ্যাঁ, এই হলো সেই খালি কন্টেনার। এই দেখো, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে অঙ্গদ ওই হাতটা অডিটোরিয়ামের সিটের নিচে কেন রেখেছিল। মাই গড, দুটো লাশ! দুটো লাশ, ওল্টাও তো একটু। অদ্ভুত সমস্যা তো স্যার, তো সৌরভই। কিন্তু স্যার, ও তো নিজের জন্য হাত কিনতে এসেছিল, ওকে কেউ কেন মারবে? ওই হাতের কারণে সৌরভকে মেরে ফেলেছে। ওই হাতের কারণে যে এগুলো করছে না সে বুঝতে পেরে গেছে যে সৌরভের কারণেই আমরা ওর কাছে পৌঁছে যাচ্ছি। সিআইডির লোকেরা সৌরভকে খুঁজতে খুঁজতে যে কোনো মুহূর্তে এখানে আসতে পারে, সেই জন্য আমাদের এক্ষুনি এখান থেকে সমস্ত কিছু নিয়ে সরে পড়তে হবে। আর বস, সিআইডির লোকেরা যদি চলে আসে তাহলে মেরে ফেলবে সবাইকে, কেউ যেন এখান থেকে বেঁচে না ফিরতে পারে। আর বস, আমাদের মালপত্র নিয়ে সব যাবো কোথায়? সে চিন্তা করতে হবে না, বিগ বস নতুন একটা আস্তানার সন্ধান পেয়েছেন, এবার খালি আমাদের বসের জন্য অপেক্ষা করতে হবে। বস, এখানে সব ঠিক আছে তো? হ্যাঁ বস, আমরা সমস্ত জিনিস নিয়ে বেরোতেই যাচ্ছিলাম। কিন্তু বস, আমরা এই সমস্ত জিনিস নিয়ে যাবো কোথায়? আমাদের পরের আস্তানা কোথায়? সরাও ওটাকে। ওকে বস। আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব জিনিসপত্র নিয়ে বেরিয়ে যেতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি নিজেদের জিনিসপত্র নিয়ে নাও। এই এই, কেউ এক পাও নড়বে না। আপনার সই চাই স্যার। সিআইডি, এরা এখানে কি করে এলো?
অপরাধের গন্ধ পাওয়াটা আমাদের পুরনো অভ্যেস, আর কোনো বেআইনি কাজকর্ম হলে আমরা নিজেরাই পৌঁছে যাই এভাবে। এমনিতেই তোমরা তিন তিনটে খুন করেছো। তিন নয়, সাতটা। এবার তোমরা চারজনও যাবে। এই আরে, সাতটা জন্ম নিতে হবে তোদের, আমাদের মধ্যে একজনকে মারার জন্য, শুধু ভাবার জন্য। চালা গুলি, চালা। নিজের পাপের পুরো ফর্দটা জানাবি না আমাদের? আমার নিজের কাজে কোনো ভুল দেখতে পাই না আমি। যাদের কাছে হাত থাকে না তাদের হাত দিতাম আমি, যাদের পা নেই তাদের পা দিতাম আমি, যাদের কিডনি ফেল হয়ে যেত তাদের কিডনি, যাদের লিভার ফেল হয়ে যেত তাদের লিভার। আপনারাই বলুন, প্রতিবন্ধী মানুষদেরকে নতুন জীবন দেওয়াটা কি অপরাধ? তোমরা প্রতিবন্ধী মানুষদের অঙ্গ দান করার জন্য অন্য মানুষদের হাত পা কেটে নাও, এটা কোথাকার নিয়ম? না, আমি কারোর হাত পা কখনো কাটিনি। বরং বৈজ্ঞানিক পদ্ধতিতে আমি হাত পা তৈরি করতাম, ওগুলোর ক্লোন বানাতাম আমি। এই জন্যই তো সৌরভ বাবুর নতুন হাতে ডিএনএ ম্যাচ করে যেত। কিন্তু বেআইনি এই চিকিৎসা, বুঝেছো? বেআইনি, শুধু আমাদের দেশে নয়, পুরো পৃথিবীতে। সেই জন্যই তো এই কাজটা আমি লুকি লুকি করতাম। প্রথমে আমি ইনস্যুরেন্স এজেন্ট হলাম, যাতে আমি প্রতিবন্ধী ধনী মানুষদের খুঁজে বের করতে পারি, যারা এই কাজের জন্য কোটি কোটি টাকা দেবে। আর তারপর আমি এই ল্যাবের মধ্যেই ওদের জন্য শরীরের নতুন অঙ্গ তৈরি করতাম। আর এই কাজেতে অঙ্গত্বকে হেল্প করতো। হ্যাঁ, প্রথমে তো সবই খুব ভালো চলছিল, তারপর হঠাৎ একদিন কি জানে কেন ওর ভেতরের লোভটা জেগে উঠলো। অঙ্গদ, সব ঠিক চলছে তো? হ্যাঁ বস, সব ঠিকঠাক চলছে। ভেরি গুড, লেগে থাকো। দেখো, একদিন আমার এই বেআইনি কারবারের ওপর টাকার অনেক বড় প্রাসাদ তৈরি করব। বাহ, তোমার জন্য টাকার প্রাসাদ আর আমাদের জন্য বস্তি, এটা কিন্তু আমাদের প্রতি অবিচার হচ্ছে। মানে? মানে হলো যে আমরা আর আপনার দয়ার দান চাই না, পার্টনারশিপ চাই আমাদের, আর সেটাও পুরো 50-50 পার্টনারশিপ। ওহো, পার্টনারশিপ চাই? আরে এটা আগে বলতে হতো না, লজ্জা পেয়েছিস কেন? দেখলে অঙ্গদ, আমি কি বলেছিলাম, মুকুন্দ ভাইয়ের মনটা কত বড়। পার্টনারশিপের কথা শুনেও একটুও রাগ করবেন না। আমি কেন শুধু শুধু রাগ করবো? হ্যাঁ, আরে তোমাদের দুজনকে ছাড়া এই কাজটা করা যাবে নাকি? আয় আমার পার্টনার, আমার বুকে আয়। এই নে পার্টনার, তোরে বল অঙ্গদ, তোরও পার্টনারশিপ চাই নাকি তোকেও উপরে পাঠিয়ে দেবো? আরে এসব কি করছো তুমি? রবিকে মেরে ফেললে তুমি, এবার আমি তোমাকে ছাড়বো না। সবার সামনে তোমার মুখোশটা একেবারে টেনে ছিঁড়ে দেবো। হে অঙ্গদ, দাঁড়া তুই। আর এই জন্য অঙ্গদ সেই হাতটা ওই অডিটোরিয়ামের সিটের তলায় রেখেছিল, কারণ তোমাদের পাপের লঙ্কা যাতে ভস্মীভূত হয়ে যায়। হ্যাঁ, যখন সৌরভ বাবু এটা জানতে পারলো যে ওর নতুন হাতটা আপনাদের হাতে চলে এসেছে, তো আমাকে ধমকাতে লাগলো। সেই জন্য আমায় ওকেও আমার রাস্তা থেকে সরাতে হলো। একদিকে মানুষদের নতুন অঙ্গ তৈরি করে দেওয়ার কথা বলছো, আর একদিকে তিন তিনটে লোককে তুমি খুন করেছ। তোমার তো ফাঁসিই হবে, ফাঁসি। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।